লোকসভায় কৃষক বিরোধী বিল পাস করার প্রতিবাদে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে এই বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করা হয়। এই দিন এই প্রতিবাদ সভাতে বক্তব্য রাখতে গিয়ে ব্লকের তৃণমূল নেতৃত্বরা তোপ দাগতে শোনা যায়। তবে এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূল নেতৃত্ব। এই দিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মেন্টর অসিত ব্যানার্জি, পূর্ব মেদিনীপুর জেলার নারী কল্যাণ শিশু সমিতির কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘড়া, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুণ্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। ভারতবর্ষের মূল প্রাণ, ভারতবর্ষের কৃষকের পেটে লাঠি মেরে কলার দিকে হত্যা করার যে ভিন্ন চক্রান্ত হয়েছে, তারই বিরুদ্ধে জননেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দিল্লি থেকে বাংলার প্রতি ঘাটে প্রতিটি এলাকায় প্রতিবাদ ভিক্ষোভ সংগঠিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।